সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং যারা নাকি এই পৃথিবীর বুকে সুস্থ আছেন সকলের জন্য জানাই আল্লাহ তাআলার দরবারের শুকরিয়া। আর যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা শেফা দান করেন, সুস্থতা দান করেন, সেই কামনা করছি। আজকে এই মুসাফি আমি আলোচনা করব। দেখুন, এই মুসাফির ভিতরে অনেকগুলো উপাদান রয়েছে, ইংলিশ বাংলাতেও রয়েছে এই জায়গায়, আবার এই পাশটাতে ইংরেজিও রয়েছে। এই মুসাফি কী কী কাজ করে সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি এই পাশে একটু দেখুন। দেখুন, এটা রক্ত দুষ্টি। আমি আরও একটু কথা বলি যে এই জায়গায় কতগুলো উপাদান রয়েছে, সোনা পাতা, রেউচিনি, কালকা তুল কালকা সন্ধে, তুলসী, তেউরি, তেউরির মূল, হ্যাঁ, গোলাপ ফুল, মুন্ডুরি ফুল, নীলকণ্ঠ ইত্যাদি, এরকম অসংখ্য উপাদান রয়েছে এই ইত্যাদি এরকম অসংখ্য উপাদান রয়েছে এই এই মুসাফির ভিতরে। দেখুন, আরও একটি কথা বলি, সেই মুসাফিটা যদি আপনি গ্রহণ করেন, দেখুন এই জায়গায় যে সোনা পাতা রয়েছে, এই সোনা পাতা আমাদের ব্রেনকে নিখুঁত করে দেয়, পরিপূর্ণ ঘুম আনতে সহায়তা করে থাকে, খাবারের রুচিকে বৃদ্ধি করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে থাকে, সেই বিষয় নিয়েও এই সোনা পাতা কাজ করে থাকে। এখন এই সোনা পাতা তো এভাবে কাজ করে থাকে, কিন্তু এরকম অসংখ্য উপাদান রয়েছে। যদি আমি একটা একটা দেখুন, হর্থ কি, এটা আমাদের লিভারের জন্য কত উপকার আপনারা জানেন। তারপর দেখেন একাঙ্কি, চিরতা, কালমেষ, রক্তকাঞ্চন, নিম। আচ্ছা, নিম, হলুদ, এগুলো যদি আলোচনা করতে, নিম পাতা আমাদের কী কী কাজ করে কাজে আসে, নিমের রস আমাদের কী কী কাজে আসে। সুতরাং এরকম উপাদান দিয়ে, অসংখ্য উপাদান দিয়ে এই ঔষধটি তৈরি করা হয়েছে। এবার আসুন আমি একটা মূল কথায় চলে যাই, যে আমরা আমাদের রক্তকে পরিষ্কার করার জন্য, দেখুন আপনার কাপড়ে যদি কোনো ময়লা হয় সেই ময়লাকে আপনি কিন্তু নিমিষেই পরিষ্কার করতে পারেন, অর্থাৎ হয়তো আপনি সাবান দিয়ে অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে অথবা যেই সব মেশিন রয়েছে, যেসব মেশিনের মধ্যে আপনার কাপড় পরিষ্কার করা হয় সেই মেশিনের মধ্যে কিছু যেভাবে নিয়ম অনুসারে দিতে হয় সেভাবে দিলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনার শরীরে রক্ত যে রয়েছে সেই রক্ত যদি একবার দূষিত হয়ে যায় সেটা কীভাবে পরিষ্কার করবেন? দেখুন, ক্যান্সার, অ্যালার্জিটিক, এরকম অসংখ্য রয়েছে, তারপর এসব এরকম অসংখ্য রক্ত দুষ্ট উপাদান রক্তের ভিতর থেকে যায়। সুতরাং আপনি যদি এটা 2 থেকে 3 মাস গ্রহণ করেন, কীভাবে গ্রহণ করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক তারা 2 থেকে 3-4 চামচ গ্রহণ করবেন, আর যারা অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ন্যাচারালি 1 থেকে 1 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই যেখান থেকে আপনি এই সিরাপটি কিনে নেবেন ওই জায়গা থেকে অবশ্যই অবশ্যই ওষুধের নিয়মটা জেনে নেবেন, কীভাবে খেলে আপনার এটা পরিষ্কার হবে, মানে আপনার এটা কীভাবে কাজ করবে। কারণ দেখা যায় আসলে শরীরের যেই ন্যাচারালিভাবে যেই হ্যাঁ শরীরে যে আপনার শরীরে যে আপনার হ্যাঁ শরীরে যে আপনার হ্যাঁ শরীরে যে আপনার কতটুকু ওজন রয়েছে সেই ওজন অনুসারেই কিন্তু আপনার এই ওষুধের ডোজেস ফর্ম হয়ে থাকে। সুতরাং রিভিউটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি বলবো না, এরকম অসংখ্য উপাদান রয়েছে। দেখুন, রক্ত দুষ্টি, ফুসকরা, কোষপাসরা, চর্মরোগ, ত্বক প্রদাহ, কোষ্ঠকাঠিন্য, বাত ব্যথা, যারা কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন যাওয়ার ভুগতেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এই মুসাফিয়ে কাজ করে থাকে। এমনকি যারা নাকি ত্বকে লাবণ্যকে ধরে রাখতে চান এবং অকাল বার্ধক্য থেকে মুক্তি পেতে চান চির, তাহলেও তারাও কিন্তু এই মুসাফিকে ব্যবহার করতে পারেন এবং তারা এ থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ দেখতে পারেন। সুতরাং সকলে মঙ্গল কামনা করে, সকলে সুস্থতা কামনা করে আমি আজকের রিভিউ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।